ছাত্রলীগ নেতাদের হামলায় গুরুতর আহত কোটা সংস্কার আন্দোলনের নেতা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তরিকুল ইসলাম তারেককে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হচ্ছে। আজ রবিবার সকালে তার সহপাঠীরা তাকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। কোটা সংস্কার আন্দোলনে প্ল্যাটফর্ম বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখায় আহ্বায়ক মাসুদ মুন্নাফ সাংবাদিকদের কাছে এই তথ্য জানিয়েছেন। গতকাল শনিবার রাতে পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেন চিকিৎসক ডক্টর সাইদ আহমেদ। তার পায়ের অস্ত্রোপচার করতে হবে বলেও জানান তিনি। তিনি আরো জানান তার পায়ের হাড়ের অ্যালাইনমেন্ট ঠিক নেই, এলোমেলো আছে, অস্ত্রোপচার হচ্ছে শেষ অপারেশন। গত বৃহস্পতিবার থেকে রাজশাহী রয়্যাল হাসপাতাল নামে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তরিকুল। হাসপাতালটির চিকিৎসক সাইদ আহমেদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছিল। উল্লেখ্য, গত সোমবার কোটা সংস্কারের দাবিতে পতাকা মিছিলের সময় মিছিলে হামলা করে ছাত্রলীগ তরিকুলকে লাঠি ও হাতুড়ি দিয়ে পেটানো হয়। হামলার ছবি ও ভিডিও ফুটেজে দেখা যায়, রাবি ছাত্রলীগের সহসম্পাদক আব্দুল্লাহ মামুন তরিকুলকে হাতুড়ি দিয়ে পেটান, এতে তার মেরুদণ্ডের হাড় ভেঙে যায়।